রাইট নাও আমি আছি মালয়েশিয়ার পাহাং রাজ্যের বারজাইয়া পাহাড়ে এন্ড আমার পিছনে যে ইউরোপিয়ান স্টাইলে একটা বাড়ির মতো দেখতে পাচ্ছেন এটার নাম হলো কলমার ট্রপিক্যাল আবার এটাকে মানুষ ফ্রান্স ভিলেজও বলে থাকে এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে মালয়েশিয়াতে আবার ফ্রান্স ভিলেজ কোথায় থেকে আসলো অলরাইট আজকের ভিডিওতে এটাই বলবো কেন এই জায়গার নাম ফ্রান্স ভিলেজ এন্ড এই প্লেসটাকে কেন ইউরোপিয়ান স্টাইলে বানানো হয় ওয়েলকাম টু ফ্রান্স ভিলেজ পার্কিং আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্ক করতে পারবেন আর মোটর নিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছেন একবার কর্নারে চলে আসবেন আপনারা তাহলে মোটর পার্কিং পেয়ে যাবেন আপনারা যখন পার্কিং লটের এখানে সিঁড়ি দিয়ে উপর দিকে উঠবেন তাহলে আপনারা এরকম একটা স্পেস পেয়ে যাবেন সো ভিউ দেখার জন্য আর আমরা এখন চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এটাও একটা পার্কিং লট বাট এটাকে অফ করে রেখেছে আপাতত হয়তো বা মানুষের এত ভিড় নাই এই জন্য আর কি ফ্রান্সে না এসে আপনারা ফ্রান্সে ঘুরে যান এখান দিয়ে আপনারা আবার উপরে উঠতে পারবেন লুক অ্যাট দিস এইখান থেকে ভিউগুলো অস্থি দেখা যায় আর উপরে দেখেন পাহাড়ের উপরে একবারে মেঘে পুরা পাহাড় দেখা ফেলছে কি জোস লাগতেছে ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি আমরা কিভাবে আসলাম মালয়েশিয়ার এই পাহাড়ি এলাকায় যদি আপনারা গুগল ম্যাপে সার্চ করেন এই প্লেসটা গ্যান্টিং হাইল্যান্ড থেকে বেশি দূর না এন্ড কুয়ালালামপুর থেকে এই প্লেসটার দূরত্ব হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার যেহেতু এটা একটা পাহাড়ি এলাকা তাই কুয়ালালামপুর থেকে এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন চলাফেরা করে না তাই আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা প্রাইভেট কার নিয়ে আসতে হবে অথবা আপনি একদিনের জন্য কার হায়ার করে এখানে আসতে পারেন আর একটা হয়েছে আপনাদের কাছে যদি মোটর বাইক থাকে তাহলে ভেরি ইজিতে আপনারা এখানে চলে আসতে পারবেন হাফওয়ে তো চলে আসছি এখন আমাদের আর বৃষ্টিও আসতেছে এখানে দ্যাটস ওয়াই আমরা এখন আবার চলে যাবো এখানে অনেকক্ষণ রেস্ট করছিলাম তো আমাদের আর 10 মিনিট লাগবে কলমার ট্রপিক্যালে যাইতে আর কি রেডি ব্রো রেডি লেটস গো এখন আপনারা হয়তোবা চিন্তা করতেছেন যে গ্র্যাব দিয়ে তো আসা যায় গ্র্যাব দিয়ে আসতে পারবেন আপনি সমস্যা নাই বাট যাওয়ার সময় গ্র্যাব সার্চ করবেন এখান থেকে গ্র্যাব পাবেন না আর একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদেরকে দিচ্ছি আপনারা সন্ধ্যার আগে চেষ্টা করবেন এখান থেকে চলে যেতে বিকজ সন্ধ্যা হয়ে গেলে এই রাস্তাগুলো দিয়ে কুয়ালালামপুর ফিরে যাওয়া অনেক কঠিন একটা ব্যাপার এখন বলি ওয়াই দিস প্লেস কল্ড ফ্রান্স ভিলেজ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদ 1990 সালের দিকে ইউরোপ সফরে গিয়ে ফ্রান্সের কলমার নামে একটা সিটি ভিজিট করেন অ্যান্ড এমন কালারফুল অ্যান্ড সাজানো গোছানো কলমার সিটিটা ওনার কাছে এত ভালো লাগছে যে উনি মালয়েশিয়াতে ফিরে এসে বারজাইয়া কর্পোরেশন নামে একটা কোম্পানিকে রিকোয়েস্ট করে পাহাং বারজাইয়া হিলের উপরে একটা ছোটখাটো ফ্রান্স ভিলেজ তৈরি করার এরপর পরে এই ভিলেজটা তৈরি করার কাজ শুরু হয় অ্যান্ড 2000 সালের দিকে এই ভিলেজটা সম্পূর্ণভাবে তৈরি করা শেষ হয় এরপর থেকে মালয়েশিয়াতে লোকাল অ্যান্ড ফরেন টুরিস্টরা এখানে ভালোই ভিড় জমায় সো দেখতে পাচ্ছেন আমরা এখানে আছি ফ্রান্স ভিলেজের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কত নিট অ্যান্ড ক্লিন কোনো কাঁচরা দেখতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে ফ্রান্স ভিলেজের একবারে লাস্ট মাথায় আপনারা একটা ওয়াচ টাওয়ার পেয়ে যাবেন এটার উপরে আপনারা উঠলে তাহলে আপনারা চারিপাশের পাহাড়ের একটা ভিউ দেখতে পাবেন ইন্ডিয়ান মানালিতে পাহাড়ি অঞ্চলে যেমন ঘরগুলো দেখতে পান বিভিন্ন ধরনের ঘর বানানো ওইখানে মানুষ বসবাস করে ওরকম একটা সিনও দেখতে পারবেন আর একটা জিনিস হচ্ছে এখান থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনারা এখান থেকে গ্যান্টিং হাইল্যান্ড দেখতে পারবেন আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন ওই দূরে এটা হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ড এইটা এটা
এই বিল্ডিং গুলার নিচের যে ফ্লোর গুলা সবগুলা কিন্তু হোটেলের রিসেপশন পাশাপাশি কিছু কিছু রেস্টুরেন্টও রয়েছে। এখানে 7-Eleven রয়েছে, এখানে আসার পরেও রেস্টুরেন্টে দেখেন যে খাওয়া দাওয়ার দাম বেশি, তাহলে আপনারা 7-Eleven থেকে কম দামে খাওয়া দাওয়া কিনে খাওয়া দাওয়া করতে পারেন। আর এখানে একটা স্টেয়ারকেস রয়েছে দেখেন, এর নিচে নামলে আপনারা ঘোরাফেরা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা জায়গা, ঠিক আছে? তো এই জায়গাগুলোতে আপনারা ঘুরতে পারবেন, ঘুরে দেখতে পারবেন। তো আপনারা যদি চান তাহলে এক রাতের জন্য এখানে আসে থাকতে পারবেন। হোটেল কিভাবে বুকিং করবেন সেটা আপনারা গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা আপনারা গুগলে সার্চ দিলে হোটেল ভাড়া নিতে কত টাকা লাগে আপনারা পেয়ে যাবেন। এখানে যদি আপনাদের ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনারা এই ছোট ছোট টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে অ্যাক্টিভিটিস করতে পারবেন। আপনারা যখন ঢুকবেন, ঢুকার সময় একটা ক্লক টাওয়ার রয়েছে, এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর নিচে বিভিন্ন দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। ওই পাশে একবারে লাস্ট মাথা রয়েছে একটা ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারটা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো ওয়াচ টাওয়ারে আপনারা উঠে চারিপাশের পাহাড়ের ভিউ গুলো দেখতে পারবেন। মানে বিল্ডিং গুলো আমার থেকে অনেক ভালো লাগছে আর ডিজাইন গুলো অনেক ভালো লাগছে। আপনারা যদি ফ্রান্সে না গিয়ে যদি ফ্রান্সে আসতে চান মালয়েশিয়াতে, তাহলে আপনারা চলে আসতে পারেন ফ্রান্স ভিলেজে। মোশনালি ভাই কিয়ে ফাঁকি দিয়ে ছবি উঠাইতেছে না, আমি ছবি উঠাবো না, আমি ভিডিও করতেছি এনাফ। সো দেখতে পাচ্ছেন এখানের মানে ডিজাইনটা কত সুন্দর করে সাজানো, আর আপনারা ড্রোন ফুটেজও দেখতে পারছেন উপর থেকে কত সুন্দর লাগতেছে ফ্রান্স ভিলেজটা। আর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এখানে আপনারা সবসময় ঠান্ডা একটা পরিবেশ পাইবেন। তো ঠান্ডা পরিবেশে অ্যাকচুয়ালি ঘোরাফেরা করার মজাই আলাদা। আশা করি আপনাদের থেকে ব্লগটা ভালো লেগেছে, আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন, টিকটক থেকে দেখে থাকলে টিকটকটা ফলো করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আনটিল দেন স্টে সেফ, সি ইউ নেক্সট টাইম।